Like a bell cut. আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি, টাকি মাছের ভর্তা। খুবই মজার একটা রেসিপি, তো চলুন আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছের পিসগুলো আমি হলুদ, মরিচ, আদা, রসুন পেস্ট দিয়ে মেখে জাস্ট একটু আর লবণ স্বাদমতো দিয়ে ভেজে নেব। আর মাছের পিসগুলো আমি মাঝখানে ফেলে নিয়েছি যেন ভাজতে সুবিধা হয় মাছগুলো, জাস্ট এই জন্য ভিতরের অংশটা সুন্দর মতো ভাজা হবে এই জন্য। তো প্যানে তেল দিয়ে দিলাম, এখন সুন্দর করে মাছটা ভেজে নেব, এপাশ ওপাশ সুন্দর করে মাছটা ভেজে নেব। দেখলেন ভাজা শেষে জাস্ট আমি মাছগুলো ম্যাশ করে পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ আর ধনে পাতা সুন্দর করে মিহি করে কেটে রেখেছি, সেটার সাথে মাছটা মিশিয়ে নিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, তো সুন্দর করে মিশিয়ে জাস্ট কমপ্লিট হয়ে যাবে আমার টাকি মাছের ভর্তা, একদম ইজি। এবং এভাবে খেতে খুবই ভালো লাগে, যারা কোনো সময় মাছ খায় না তারও খাবে দেখবেন, কারণ এভাবে মাছটা ভেজে নিলে কাটা লাগে না ভর্তাটা করলে। তো আপনারা এভাবে মাছটা ভেজে জাস্ট একটু ম্যাশ করা, মাছটা ম্যাশ করার সময় জাস্ট একটু যেগুলো হাতে লাগছে কাটার দেখে একটু ফেলে দেবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এই তো আমার ভর্তার ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, দেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইফ টাইম বাই উমা ইসলাম, আজকের মতো আল্লাহ হাফেজ।